আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে কিছু মানুষ আল্লাহ তাআলার সাথে তর্ক জুড়ে দিবে কখন কিছু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে যখন জান্নাতে যাওয়ার জন্য বলবে যাও তোমরা জান্নাতে যাও ওই লোকগুলো এসে আল্লাহর সাথে তর্ক করবে ওরকম তর্ক পৃথিবীতে একদিনও করেনি আল্লাহ তাআলা বলবে তোমাদের দাবিটা কি বলো তো তখন তারা বলবে আল্লাহ আমি শাইনুর রহমানের সাথে নামাজ পড়েছি আমার বন্ধু ছিল আব্দুর রহমান আমার বন্ধু ছিল মুজাম্মেল আমার বন্ধু ছিল আব্দুর সুদেশ তো আমাকে তুমি জান্নাতে দিচ্ছ আমাদের তিন চার জনকে আমাদের বন্ধুগুলা কই কি বলছে আমাদের বন্ধুগুলা কই একসাথে সালাত আদায় করেছি সিয়াম পালন করেছি আড্ডা দিয়েছি একসাথে আমরা একই জামাতে নামাজ পড়েছি আমাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও আমাদের বন্ধুগুলা কই ওরা ছাড়া আমরা জান্নাতে যাব না তখন আল্লাহ তাআলা বলবে তাই যাও খোঁজা খোঁজা তো তারা গিয়ে জাহান্নামের মধ্যে ঢুকে দেখবে এই যে সেজদার অঙ্গগুলো সেজদা সেজদার অঙ্গ কোনটা নাক আর কপাল এক দুই হাত তিন চার পাঁচ হাঁটু পায়ে পা পায়ের পাতা ছয় সাত সাতটা অঙ্গ দিয়ে মানুষ সেজদা দেয় আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন সেজদার অঙ্গগুলোকে জ্বালাতে পারবে না সেই ব্যক্তিগুলা গিয়ে তাদের দিনই ভাইরা পুড়ে কয়লা হয়ে যাবে তাদেরকে চেহারার বিকৃতি আল্লাহ ঘটাবে না তাকে ডেকে এনে আল্লাহর কাছে বলবে এ এ এ এ হচ্ছে বন্ধু আল্লাহ তাআলা বলবে ঠিক আছে যাও এদেরকে পরিশুদ্ধ করে দিলাম এদেরকে নিয়ে জান্নাতে চলে যাও কথা মুড়া বুঝতে পারছি না আমি আপনার বন্ধু যদি একজন ইমানদার দ্বীনদার মানুষ থাকে তাহলে সেই মানুষটার কারণেও ছোটখাটো পাপে দু একদিন জাহান্নামে জ্বললেও আল্লাহ তাআলা আপনার ওই বন্ধুর কারণে আপনাকে জান্নাতে দিয়ে দেবে এবার বলেন তো বন্ধু ইমানদার আমার কি বেঈমান হবে কথা বলছেন সালাফি কনফারেন্সে গেলাম আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ 600 প্লাস বইয়ের লেখক যার বই মদিনায় পড়ানো হয় চপ করে একবার লাফিয়ে উঠে আমাকে ধরে বলছে এটা আমার বন্ধু সবাই দেখো আমি বললাম আর কি দরকার ভাই টাকা পয়সা লাগে নাকি অত বড় আলেম যদি ভালোবাসে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুকে জড়িয়ে দোয়া করছে তারপরে ডক্টর মঞ্জুর এলাহী থেকে শুরু করে প্রফেসর মুক্তার আহমেদ থেকে শুরু করে আপনার আরো কত নাম করব বাংলাদেশের সব বড় বড় আলেম ডক্টর সাইফুল্লাহ বেলাল মাদানী ডক্টর সাইফুল্লাহ হাফেজাউল্লাহ তারপরে আপনার রফিকুল বিন সাইদ থেকে শুরু করে সব ভাই বুকের মধ্যে টেনে নিয়ে দোয়া করছে ওদেরকে যদি আল্লাহ জান্নাতে যায় শাহনুর আমাকে যদি জাহান্নামে দেয় ওদের সাথে যদি আমার সম্পর্কটা থাকে সেদিন ওরা বলবে আল্লাহ শাহনুর আমার কেন জাহান্নামে সেদিন তারা তর্ক বিতর্ক করে আমাকে জাহান্নাম থেকে তুলে আনবে তাহলে আপনার আমার বন্ধু যদি খুব দিনই বন্ধুদের ব্যাপার থাকে তাহলে কি হবে তারাই তাদের কারণে ইনশাল্লাহ আমরা জান্নাত পেতে পারি কথা বুঝছেন আচ্ছা এবার এইখানে এই হাদিসের দুটো পয়েন্ট বের করব এক বন্ধু কেমন হতে হবে দিনের খাতিরে দুই যারা জাহান্নামে চলে গিয়েছিল তাদের কি দেখে চিনতে পারা গেল একেবারে হাত জোর করে বলছি অর্জনবাসীকে যতই কাজ থাকুক না কেন একটু সেজদা করেন আল্লাহকে মাত্র 34টা সেজদা মিনিমাম তো করেন